ফুলছড়িতে এক ইউপি সদস্যের হত্যাকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ দুপুর ১:৩০টার দিকে অ্যাম্বুলেন্সে করে ওই ইউপি সদস্যের লাশ ফুলছড়িতে পৌঁছলে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এরপর বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলছড়ি থানা চত্বরে গিয়ে এক সমাবেশে পরিণত হয়। ইউপি সদস্য লাল মিয়ার হত্যাকারীদের বিচার দাবি সহ এ সময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও তার ছেলে মুর্শিদ আলী সহ অন্যান্যরা। হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাউসার আলী। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য লাল মিয়ার মৃত্যু হয়। এই ফুলছড়ি উপজেলার একজন সন্তান হিসেবে প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ, দ্রুত আপনি হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করার ব্যবস্থা করুন, নইলে মানুষ যাতে আইন হাতে না তুলে নেয় সেই দিকে আপনি খেয়াল রাখবেন। দ্রুত তাদের গ্রেফতার দেখতে চাই। আইন নিরপেক্ষ ন্যায় সততার সহিত আমি যদি এখানে থাকি, কয়টা দিন সময় দেন, ধৈর্য দেন, আসামি যে বাংলাদেশের বাইরে যাইতে পারবে না। বাংলাদেশ পুলিশ অনেক শক্তিশালী, তদন্ত পৃথিবীতে থাকলেও বাইরে থেকে আমার আনতে পারো, বাংলাদেশের কোথাও থাকলে সেখান থেকে আমার সাথে ধরে রাখবো, আনবো, আইনের আওতায় সকল আসামিকে গ্রেফতার করবো এবং সকলকে আইনের উদ্যান।